আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। অবশেষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হলো না সোমবার। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী মঙ্গলবার, অর্থাৎ আগামী 5 তারিখে, 5ই এপ্রিলে মেডিকেল পরীক্ষার ফল প্রকাশিত হবে। তো চলুন বন্ধু বিস্তারিত জেনে নিই। 2021-22 শিক্ষাবর্ষের MBBS পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার দুপুর 1টায় প্রকাশ করা হবে। সোমবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহিদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার 5 এপ্রিল দুপুর 1টায় রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবনের সভাকক্ষে 2021-22 শিক্ষাবর্ষের MBBS পরীক্ষার ফল প্রকাশ করা হবে। MBBS ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ভর্তি সূরা তারা অধিদপ্তরের তা অধিদপ্তর ওয়েবসাইট থেকে জানতে পারবেন। ভর্তি সূরা অধিদপ্তর সংশ্লিষ্ট ওয়েবসাইটে https://result.dadghs.gov.bd/mbbs/ নিজেদের ফলাফল দেখতে পারবেন। এছাড়াও যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তাদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন। এর আগে শুক্রবার 1 এপ্রিল সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত দেশের 19টি কেন্দ্রে 57টি ভেন্যুতে একযোগে 2021-22 শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় 1,43,915 জন শিক্ষার্থী আবেদন করলেও 4,175 শিক্ষার্থী হলে যায়নি। পরীক্ষা অনুপস্থিত হার 2.9%। পরীক্ষা উপস্থিত ছিলেন 1,39,875 জন। তো বন্ধুরা, অবশেষে পরীক্ষার ফলাফল 4 এপ্রিলে প্রকাশ না হয়ে আগামী 5 এপ্রিলে প্রকাশ হবে 1টার সময়। তো এ ছিল একটি আপডেট খবর আপনাদের জানিয়ে দিলাম। পরবর্তী সংবাদ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সময় থাকুন, আল্লাহ হাফেজ।